আপনি যদি ফুড ডিপার্টমেন্টে চাকরি করতে চান অথবা আপনার বা আপনার পরিবারের আধার কার্ডের বয়স যদি অলরেডি দশ বছর হয়ে গিয়েছে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো সর্বপ্রথমে আলোচনা করব ফুট এসআই রিক্রুটমেন্ট সম্পর্কে এবং তারপরে আধার কার্ডের যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেই আপডেটটি শেয়ার করার চেষ্টা করব তো এই ফুট এসআই রিক্রুটমেন্টের কবে বেরোবে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু অবশ্যই জানতে হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন কিছুদিন আগেই একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে চাকুরি প্রার্থীদের জানিয়েছিল যে রাজ্যে প্রচুর শূন্য পদে ফুড ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর বা এস আই পদে নিয়োগ করতে চলছে রাজ্য তাই নিয়ে রাজ্যের বা ওয়েস্ট বেঙ্গলের অন্তরে জোর কদমে প্রস্তুতি চলছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রেড থ্রি এ নিয়োগ করা হবে চাকুরি প্রার্থীদের ছাত্রছাত্রীরা বহুদিন ধরে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের অপেক্ষা করে আসছেন পাশাপাশি অনেকে জোর কদমে প্রস্তুতিও নিচ্ছেন তবে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি মাসের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি পুরোটাই বিভিন্ন রকম সোর্স মারফত শোনা যাচ্ছে তবে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হোক না কেন আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ বা এই খুশির আপডেটটি তো এখন জানার চেষ্টা করব আপনার বা আপনার পরিবারের আধার কার্ডের বয়স যদি অলরেডি দশ বছর হয়ে গিয়েছে তাহলে আপনাকে অবশ্যই কোন কাজটি করতে হবে তো হাতে মাত্র আর সাত দিন সময় রয়েছে ফ্রিতে করতে পারবেন এই ছোট্ট কাজটি আর মাত্র সাত দিন বাকি এই কয়েক দিনের মধ্যেই নিজের হাতের মোবাইলটি দিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে করে ফেলুন আপনার আধার কার্ডটি আপডেট সরকারি নির্দেশ অনুযায়ী এই কাজটি সকলকেই করতে হবে তবে আধার কার্ড আপডেট করার আগে অবশ্যই সঠিক খবর জেনে এবং সঠিক নিয়ম মেনে করাটাই ভালো যাতে ভবিষ্যতে আর কোনো রকম সমস্যায় পড়তে না হয় তাই আপনার জন্য আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে যদি আপনার আধার কার্ডটি অনেক দিনের পূর্ণ হয়ে থাকে এবং আপনি একবারও এই এই আধার কার্ডটি আপডেট করা হয়নি অথচ আপডেট করার প্রয়োজন রয়েছে তবে আপনি এই সুযোগটি হাত ছাড়া কখনোই করবেন না মনে করুন আপনার আধার কার্ডটি দশ বছর পুরনো আর এই সময়ের মধ্যে আপনি একবারও আপনার আধার কার্ডটি আপডেট করেননি তবে আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আধার কার্ডটি আপডেট করতেই হবে তবে এর জন্য বর্তমান সময়ে রয়েছে মোট সাত দিন আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তারিখ ছয় মাস দুই এই সাত দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন বা মোবাইল দিয়েই কোথাও যাওয়ার প্রয়োজন নেই কিভাবে মোবাইলের মাধ্যমে আধার কার্ডটি ডকুমেন্টস আপডেট করবেন সেই বিষয়ে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আপলোড করা রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিয়ে আধার কার্ডটি আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে আধার কার্ড আপডেটের বিষয়ে একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ